আচ্ছা তো আলোচনা করছি গুণগত গবেষণা অ্যাপ্রোচ নিয়ে গুণগত গবেষণা হলো একটা পদ্ধতি যেটা এক্সপ্লোর করে এবং বোঝায় মানুষের অভিজ্ঞতা বিশ্বাস এবং ব্যবহারকে একটা প্রাকৃতিক পরিবেশে এটি আলাদা সংখ্যাগত গবেষণার থেকে যার লক্ষ্য থাকে শুধুমাত্র সংখ্যা এবং মেজারমেন্টের দিকে এখানে কিছু কমন গুণগত গবেষণার অ্যাপ্রোচের কথা উল্লেখ করা হলো প্রথমত হচ্ছে গ্রাউন্ডের তত্ত্ব এর লক্ষ্য হলো একটা থিওরিকে ডেভেলপ করা যার উপর ভিত্তি করে সেটা হচ্ছে মাঠ থেকে প্রাপ্ত ডাটার উপর ভিত্তি করে প্রক্রিয়াটা কি গবেষকরা ডাটা গ্যাদার করেন ইন্টারভিউ অবজারভেশন অথবা ডকুমেন্টসের মাধ্যমে এবং এটাকে বিশ্লেষণ করেন যে আইডেন্টিফাই করতে প্যাটার্ন এবং সম্পর্ককে উদাহরণ হিসেবে বলা যায় যে স্টাডি করা হলো কিভাবে হেলথ কেয়ার প্রফেশনাল প্রফেশনালসরা হাসপাতালের পরিবেশে তাদের স্ট্রেসকে স্ট্রেসের সাথে কোপ আপ করেন দ্বিতীয়ত এথনোগ্রাফি এর লক্ষ্য হলো যে একটা সংস্কৃতি অথবা গ্রুপকে একদম ভেতরে এবং বাহির থেকে বোঝা বোঝা এর প্রক্রিয়াটা হলো গবেষকরা নিজেদেরকে নিমজ্জিত করে ফেলান সেই সংস্কৃতি অথবা গোষ্ঠীর ভেতরে তাদেরকে স্টাডি যে যে গোষ্ঠীটা অথবা সংস্কৃতি নিয়ে স্টাডি করা হচ্ছে অবজার্ভিং করা হচ্ছে এবং পার্টিসিপেটিং করা হচ্ছে তাদের কর্মকাণ্ডে উদাহরণ হিসেবে বলা যায় যে গবেষণা হলো যে একটা নোমেডিক একটা আদিবাসী বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে দৈনন্দিন জীবন নিয়ে তিন নম্বর আছে অ্যাকশন রিসার্চ এর লক্ষ্য হল একটা সমস্যা সমাধান করা অথবা ইম্প্রুভ করা একটা পরিস্থিতির একসাথে যৌথভাবে গবেষণা করে এর প্রক্রিয়াটা হলো গবেষকরা এক একসাথে কাজ করবেন অনেকগুলো গবেষক একসাথে কাজ করবেন একটি প্রবলেম আইডেন্টিফাই করতে ডাটা সংগ্রহ করতে সেটাকে বিশ্লেষণ করতে এবং বাস্তবায়ন করতে পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে উদাহরণস্বরূপ বলা গেল যে শিক্ষকরা একসাথে রিসার্চ করলেন যে কিভাবে তাদের লেখা মানে টিচিং শিক্ষকতার মেথডটাকে উন্নত করা যায় চার নাম্বার ফিনোমোলজিক্যাল গবেষণা এর লক্ষ্য হলো যে বোঝা যে অর্থ একটা পিপল তাদের যে নিজেদের অভিজ্ঞতায় অভিজ্ঞতায় যা অর্জন করে সেইটার অর্থ বোঝা এর প্রক্রিয়াটা হলো গবেষকরা ইন্টারভিউ করে মানুষজনকে তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং বিশ্লেষণ করে তাদের বর্ণনাকে আইডেন্টিফাই করতে কমন থিম এবং অর্থ উদাহরণস্বরূপ বলা যায় যে স্টাডিং করা হলো যে সেই সব মানুষদের অভিজ্ঞতাকে যারা কোনো একটা সিরিয়াস রোগ থেকে রিকভারড হয়েছে পাঁচ নাম্বার ন্যারেটিভ গবেষণা এর লক্ষ্য হলো যে এক্সপ্লোর করা গল্প যা মানুষ নিজেদের জীবন সম্পর্কে বলে এর প্রক্রিয়াটা হলো গবেষকরা সংগ্রহ করবেন এবং অ্যানালাইজ করবেন মানুষের গল্পকে ইন্টারভিউয়ের মাধ্যমে জার্নালের মাধ্যমে অথবা অন্য রিটেন ম্যাটেরিয়ালসের মাধ্যমে উদাহরণস্বরূপ বলা বলা গেল বলা যায় যে সেই জীবনের গল্প বলা হলো যারা হলোকাস্ট সারভাইভার্স তাদের জীবনের গল্প ইন এসেন্সে বলা যায় যে এই অ্যাপ্রোচেসরা সবগুলোই আসলে মানব অভিজ্ঞতাকে অভিজ্ঞতার গভীরে যাওয়ার জন্য এক্সপ্লোর করে প্রত্যেকটা অ্যাপ্রোচের নিজস্ব ইউনিক ফোকাস আছে ম্যাথড আছে কিন্তু তারা সকলেই শেয়ার করে যে একটা লক্ষ্য যে বোঝা বোঝা মানুষের পারসপেক্টিভ এবং অভিজ্ঞতা একটা সমৃদ্ধ এবং অর্থবহ উপায়